মানুষের জীবন এখন অনেকটাই যান্ত্রিক। সেই যান্ত্রিক জীবনের মধ্যে একটু স্থিরতা আনতে এবছর সন্তোষপুর লেকপল্লির ভাবনা স্বতন্ত্র। জাগমা দুর্গা 2023 এর পুজো পরিক্রমা নিয়ে আমি শ্রেষ্ঠা এই মুহূর্তে হাজির হয়ে গেছি এই ক্লাবে। দেখে নেব তাদের পুজো প্রস্তুতি। এটা তো শুধুমাত্র এই যে ধ্যান করছে তিনজন বা পরপর দুজন, এটা তো না, পুরো মণ্ডপটাকে পুরোটাকেই মানুষ ফিল করবে। ভালো লাগবে বলতে এখানে তো খুব মেটেরিয়াল ভিত্তিক কাজ না, এটা যে অনেক মেটেরিয়াল দিয়ে আমি কাজটা করেছি, এখানে অল্প মেটেরিয়াল আছে, খুব একটা বেশি মেটেরিয়ালও নেই এখানে, কিন্তু মানুষ ওই ফিলিংসটা চাইছে যে মানুষ এসে ফিল করুক দুর্গাটাকে, ঠাকুর এই শক্তি এই পাওয়ারটাকে ফিল করুক, সেটা আমি চাইছি। দেখো দিনের বেলাটা একটু অন্যরকম লাগছে, রাত্রিবেলা তো লাইট যখন পড়ছে খুবই ভালো লাগছে, আর প্লাস ঠাকুরে যখন লাইটটা পড়ছে একটা নতুনত্ব ব্যাপার আছে। দেখো সেফটিতে আমরা প্রতিবারই সেফটিকে আরও ডে বাই ডে ডেভেলপ করার চেষ্টা করি, তো আমাদের মানুষ যখন এন্ট্রি দিয়ে ঢুকছে আমাদের তো সিসিটিভি ক্যামেরা তো থাকে, পুরো 24 আওয়ার্স পর্যবেক্ষণ হয়, ভেতরে ফায়ারের সব রকম ব্যবস্থাই থাকে, এবং সিনিয়র সিটিজেন যারা আছে তাদের জন্য আমাদের লাউঞ্জ থাকে বসার, তারা রেস্ট করতে পারে, এবং ফিজিক্যালি এবেল যারা হুইল চেয়ারের ব্যবস্থাও থাকে, অ্যাম্বুলেন্স আছে, মেডিকেল রুম আছে, সবই আছে।